Have you ever thought how we get these clean streets every single morning? Is there a magic behind that? Today, we are going to introduce the true art warriors who make this possible every single morning, only for us. এই জাদুকরদের দিন শুরু হয় কাক ডাকা ভোরে যখন পুরো শহর ঘুমন্ত এই নিরলস মানুষগুলো তখন নেমে যায় সারা দিনের ময়লা আবর্জনায় ভর্তি রাস্তাগুলোকে আবার পরিষ্কার করতে প্রতিদিন এবারে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে বাজার 365 এর টিম এবং আশিয়া ফাউন্ডেশন মিলে ঠিক করে এই পরিচ্ছন্নতা কর্মীদের জন্য দিনটি কিছুটা হলেও সহজ করে দেওয়ার কারণ তাদের অবদানে আমরা প্রতিদিন সকাল শুরু করতে পারি পরিচ্ছন্ন পথে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনারা প্রতিদিন আমাদের জন্য এত কষ্ট করেন এত কষ্ট করে আমাদের সড়কগুলো পরিষ্কার করেন আজকে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে আপনাদের দায়িত্বটা আমরা আমাদের কাঁধের উপর নিব আপনাদের জন্য সড়কগুলো আমরা পরিষ্কার করব আজকে আপনারা বিশ্রাম করবেন আর আমরা আপনাদের কাজটা করব আপনাদের কষ্টের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ বিশ্ব পরিচ্ছন্ন দিবস ওয়ার্ল্ড ক্লিনিং ডে উন্নয়নের সাথে সাথে আমরা প্রতিনিয়ত যেভাবে আমাদের ওয়েস্ট আমরা প্রস্তুত করে যাচ্ছি ক্রিয়েট করে যাচ্ছি এই ওয়েস্ট যদি আমরা ম্যানেজ করতে না পারি তাহলে এই নগর কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যাবে এই যে রিইউজ রিসাইকেল এবং রিডিউস করার যে উদ্যোগ আসলে এটা কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার থ্রি বেসিক প্রিন্সিপালস ক্লিন সিটি গড়ে তোলার ক্ষেত্রে এই বাজার 365 এর যে রোল সেটির আমি সাফল্য কামনা করি এবং সাস্টেইনেবল ঢাকা সিটি গড়ে তোলার জন্য এই বাজার 365 এর এই কার্যক্রম আরও বেগবান হোক আমরা সবাই মিলে সেই প্রত্যাশা করি আমাদের প্রতিটি দিন আর একটু সহজ করে তুলতে প্রচণ্ড পরিশ্রম করে থাকেন এই মানুষগুলো আর তাদের এই কঠিন পরিশ্রমের কারণটা আমরা নিজেরাই এই বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে দেশের সব নাগরিকের কাছে অনুরোধ আমরা আমাদের ব্যবহৃত আবর্জনা রাস্তাঘাটে না ফেলে নিজ দায়িত্বে সঠিক জায়গায় ফেলি এবং আমাদের নিজ নিজ শহর নিজেরাই পরিচ্ছন্ন রাখি আবর্জনা মুক্ত শহরের জন্য পাড়ি দিতে হবে অনেক লম্বা পথ তবে নিজে সচেতন হওয়ার পাশাপাশি এই পরিচ্ছন্নতা কর্মীদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানানো দিয়েই শুরু হোক আমাদের এই পথ চলা